থানার গেটের সামনে দলে দলে হাজির মহিলারা, এক হাতে বিজেপির পতাকা, অন্য হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ। লোহার গেট ঠেলে থানার ভিতরে ঢোকার চেষ্টা, থানা রক্ষা করতে মরিয়া মহিলা পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। রবিবার ছুটির দিনে বিজেপি মহিলা মোর্চা থানা ঘেরাও কর্মসূচি ঘিরে এভাবেই উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বিজেপির মহিলা মোর্চার নন্দীগ্রাম থানায় বিক্ষোভ ডেপুটেশনকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপির মহিলা যারা এরকম ভাবে নেতৃত্ব রয়েছেন, মহিলা কর্মচারীরা রয়েছেন, এবং তারা নন্দীগ্রাম থানার আইসির কাছে একটু ডেপুটেশন দেয় এবং বেশ কয়েক দফা দাবিতে তারা কিন্তু সোচ্চার হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, গত বুধবার নন্দীগ্রামে দশম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হলেও এখনো অধরা কয়েকজন। প্রতিবাদে, আমিও বাংলার মেয়ে, আমিও বাঁচতে চাই, এই ব্যানার নিয়ে রাজ্যের নারীদের সুরক্ষা এবং আইন শৃঙ্খলা রক্ষার দাবিতে নন্দীগ্রাম থানা ঘেরাও করেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ প্রশাসন ওরা তো কিছু করছে না ওদের বিরুদ্ধে, তাই আমরা এখানে এসেছি, এখানে আসতে বাধ্য হয়েছি। আমাদের লাঠি দিয়ে শাসাচ্ছে চলে যাওয়ার জন্য, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আমরাও দেখবো কজনকে মারতে পারে। এইখানে বসে থাকবো আমরা সবাই এখানে যতক্ষণ আমরা জবাব পাবো। বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও কেন বারবার বিপন্ন হচ্ছে নারী সুরক্ষা, এই প্রশ্ন তুলে নন্দীগ্রাম থানায় দেওয়া হয় ডেপুটেশন। স্বৈরাচারী একজন লেডি হিলডার মুখ্যমন্ত্রী, উনি একজন মহিলা হয়ে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, তারই প্রতিবাদে আমরা এই ডেপুটেশন দিচ্ছি। উনারা আশ্বস্ত করেছেন, এর পরবর্তী দিনে উনারা যদি না করেন কিছু, তাহলে আমরা আরো বৃহৎ বড় আক্রমণ আন্দোলন করব। আসলে এরা রাজনীতি করবার জন্য কোনো ইস্যু পাচ্ছে না, তাই এই রকম একটা ঘটনাকে সামনে এনে রাজনীতির খেলা খেলতে চাইছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তির জন্য আমরা আগেও পুলিশকে বলেছি, আবারও বলছি। দ্রুত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে বিজেপির মহিলা ব্রিগেড। বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।